নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আলু চিজ মিনি পরোটা রেসিপি। ভীষণই সহজে তৈরি এই রেসিপিটি, ছোট বড় সকলের টিফিন বক্সের জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই রেসিপি শুরু করছি। এর জন্য আমি দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে সেটা একটুখানি ম্যাশ করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ, দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা, চাট মশলা দিয়ে দিয়েছি এক চামচ। এবার সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম, তারপরে এটাকে আমরা ভালো করে মেখে নিচ্ছি। খুব বেশি মশলা দিয়ে এটাকে তৈরি করিনি, খুব অল্পই উপকরণে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এইভাবে দেখুন, খুব অল্প মশলা দিয়ে, এখানে চাইলে ভাজা জিরে ধনের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি এমনি ধনের গুঁড়ো, চাট মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিয়েও ব্যবহার করতে পারেন। এইভাবে দেখুন আলুটা মেখে রেডি করে রাখলাম। এবারে আমরা পরোটার ডো তৈরি করে নেব। এটা আটা দিয়েই তৈরি করছি। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এটা ময়াম দেওয়ার দরকার নেই, সেই জন্য খুব বেশি তেল দিচ্ছি না, 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তারপরে তেল, নুন আর আটাটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। প্রথমে খুব ভালো করে সবটা মিশিয়ে নিলাম, তারপরে অল্প অল্প জল দিয়ে এর একটা সফট ডো তৈরি করে নেব। এটা চাইলে আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার 1 কাপ আটা 1 কাপ ময়দা, মানে আটা ময়দা মিশিয়েও করতে পারেন। তবে আটা দিয়েও এইভাবে তৈরি পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে দেখুন আমরা ভালো করে একটা সফট ডো তৈরি করে নিলাম, তারপরে মেখে নিয়েছি ডোটা। এবার এটা মিনিট 10 একটু রেস্টে রেখে দেবো। বেশ সফট হয়েছে, এবার 10 মিনিট এটা রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে আমরা আরেকবার ডোটাকে একটুখানি মেখে নেব। এতক্ষণে ডোটা বেশ ভালোভাবে সেট হয়ে গিয়েছে, আর একটুখানি মেখে নেব। তারপরে এর থেকে আমরা লেচি কেটে নেব। লেচিগুলো আমি মানে লুচি এবং রুটির মাঝামাঝি, রুটির মতো না, রুটির থেকে একটু ছোট সাইজের লেচি এর থেকে আমি কেটে নিচ্ছি। তারপরে এগুলোকে একটুখানি শুকনো আটা ছড়িয়ে আমরা বেলে নেব। তা রুটির থেকে একটু ছোট ছোট লেচি হয়েছে, দেখুন এগুলোকে আমরা এবার শুকনো আটা ছড়িয়ে বেলে নেব। একটু ছোট ছোটই এরকম রুটির মতো করে বেলে নিচ্ছি, দেখুন এইভাবে একটু পাতলা পাতলা করে এগুলোকে বেলে নিলাম। তারপরে আমরা এইভাবে নিয়ে এর মধ্যে যে আলু স্টাফিংটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। ভীষণই সহজে কিন্তু এটা বাচ্চাদের টিফিন বক্সের জন্য বানিয়ে দিতে পারেন, আবার এমনিতেও জলখাবারে বা রাতে ডিনারেও যদি একঘেয়ে রেসিপি রুটি তরকারি খেতে ভালো না লাগে তাহলেও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, বা সন্ধেবেলাতেও কিন্তু জলখাবারে এইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। এইভাবে দেখুন আলুর স্টাফিংটা দিয়ে দিলাম, তার উপরে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আপনারা কম বেশি যেরকম পছন্দ সেই রকম দিয়ে দেবেন। এইভাবে দিয়ে তারপরে আমরা আরেকটা যে এই রুটির মতো বেলে রেখেছি এই ওপর থেকে দিয়ে দিলাম, দেখুন এই জন্য এগুলো একটু পাতলা করে বেলে নিচ্ছি। আর আলু পরোটা মানে পুর বেরিয়ে যাওয়ার কোনো মানে সম্ভাবনাই নেই, এখানে এইভাবে বানালে কোনোভাবেই পুর বেরিয়ে যাবে না। এইভাবে আমরা প্রথমে উপরে দিয়ে নিলাম, তারপরে একটি টিফিন বক্সের ঢাকনা বা স্টিলের কৌটোর ঢাকনা দিয়ে এইভাবে আমরা এটাকে কেটে নিয়ে নেব। এটা আমরা আবার ডোতে মেখে দেব। দিয়ে দেখুন এরকম ছোটো ছোটো মিনি পরোটা তৈরি হয়ে গেল, আলু চিজ পরোটা। এর কিন্তু পুর বেরিয়ে যাওয়ার ঝামেলা নেই, এইভাবে একটু পাতলা পাতলা করে যদি আমরা রুটিগুলো বেলে নিই তারপরে এইভাবে বানিয়ে নিতে পারেন। এবার একটু ডিজাইন করবার জন্য এর ফর্কের সাহায্যে এইভাবে এগুলোকে আমরা, তাহলে মুখটাও আটকে যাবে, এরকম করে একটু ডিজাইন কেটে দিলাম। এই রকম করেই আমরা সবকটা বানিয়ে নেব। ভীষণই টেস্টি হয়, আর খুবই কিন্তু সহজ, খুব অল্প উপকরণেই তৈরি হয়ে যায়। আর চিজ না দিলে শুধু আলু দিয়েও, আলুর পুরটা দিয়েও আপনারা কিন্তু এইভাবে মিনি আলু পরোটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি এগুলোকে একটুখানি সেঁকে নিচ্ছি, প্রত্যেকটাই যেহেতু এইভাবে বানানো হয়েছে লো টু মিডিয়াম হিটে রেখে এগুলোকে প্রথমে একটুখানি সেঁকে নিয়ে তারপরে এটাকে আমরা তেল দিয়ে ভাজবো। চাইলে এটাকে আপনারা কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারেন, ডিপ ফ্রাইও করে নেওয়া যেতে পারে, তবে যেহেতু পরোটা সেই জন্য একটুখানি সেঁকে নিয়ে তারপরে একটু বেশি করে তেল দিয়ে, তেলের পরিমাণটা একটু দেখুন সেঁকা হয়ে গিয়েছে, তারপরে 4-5 চামচ তেল দিয়ে এটা দিয়ে রাখছি। আমি প্রথমে সবকটা সেঁকে নিয়েছি, তারপরে এইভাবে তেল দিয়ে আমরা এগুলোকে ভেজে নেব।
এই রকম করে রেসিপিটি ট্রাই করবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে দেখুন, আমরা একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে তারপরে লো টু মিডিয়াম হিটে রেখে এরকম বেশ গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, এইরকম করে আমরা মানে ভেজে নেব। এইভাবে খেতে কিন্তু আটা দিয়ে করলেও আটার এই পরোটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই রকম করে আমরা দেখুন একটু চেপে চেপে সাইডগুলো আমরা ভেজে নিচ্ছি। এই দিকটা আরেকটু হবে, আবার এই দিকটা মানে হয়ে গিয়েছে, এবার আবার আরেকটু উল্টে দেবো। বেশ উল্টে পাল্টে নিয়ে দুটো দিক আমরা বেশ ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এখন বেশ ভাজা হয়ে এসেছে, রং ধরে এসেছে, এই সময় আমরা এগুলোকে তুলে নেব। এই রকম করে রেসিপিগুলি ট্রাই করবেন। একটু চামচের সাহায্যে এরকম করে আমি উল্টে দিচ্ছি, একটা দিক খুব ভালোভাবে কালার ধরে এসেছে তাই উল্টে দিয়ে আরেকটা দিক আমরা মানে খুব বেশি লো টু মিডিয়াম হিটে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। একেবারে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে তাহলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে না। দেখুন চিজটা আস্তে আস্তে বেরিয়েই আসছে। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। খুব সহজে চটজলদি তৈরি রেসিপি আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। এইরকমই একটি রেসিপি, এরকম আলু চিজ মিনি পরোটা। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।